উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস। আমরা ফেসবুকের একটি গ্রুপ, প্রতি সপ্তাহে আমি তিনটা ক্লাস করে থাকি এবং আজকে আমাদের ওষুধ আলোচনা, অর্থাৎ আমরা তিনটা বাক্স করেছি, অর্থাৎ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের পরে যারা ওষুধ নিয়ে বাক্স কী প্রয়োগ করবেন তাদের উদ্দেশ্যেই ভাগ করা আছে 100টা ওষুধ। সুতরাং সেই সুবাদে আজকে দ্বিতীয় বর্ষের আমরা নবম ওষুধ কলিনসোনিয়া নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবে। আজকে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে আলোচনাটা আমরা অন্তত সম্পূর্ণ করতে পারি। কোনোদিন কোনো ওষুধ আলোচনা করে আমি তৃপ্তি পাইনি, আজকে আসে আশা করব এই ওষুধ আলোচনা করে, অর্থাৎ আগাগোড়া শেষ পর্যন্ত যত বইতে যত কিছু লেখা আছে আমরা আলোচনা শেষ করতে পারব। সেই সুবাদে তোমাদেরকে ধৈর্য সহকারে শোনার শেষ পর্যন্ত চেষ্টা করবে এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। মূল্যবান কথাগুলো শুনে আগামী দিনে একটা ওষুধ অন্তত এই কথা বলতে পারবে যে এটা সম্বন্ধে আর কিছু আমাদের ম্যাটেরিয়াল মেডিকেতে জানা নেই। সেই সুবাদে আজকে আমার আলোচনা কলিনসোনিয়া। দেখো, আমরা উৎপত্তি কোথায় কত কিছু এরা জানতে পারি, এত কিছু জানার দরকার নেই। আমরা বুঝিয়ে নিলাম এটা কানাডার একটি গাছ, এটা গোড়া থেকে ওষুধ মাদার তৈরি করে, সেই মাদার থেকে আমাদের হোমিওপ্যাথিক তৈরি করে এবং 50 শতদিন পদ্ধতি আমরা এক ফোঁটা থেকে তৈরি করে ওষুধ প্রয়োগের ব্যবস্থা করি। তাহলে বুঝতেই পারছ যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আজকে আলোচনা করতে পারছি। তাহলে চলে আসি, তাহলে লক্ষণগুলো কী। দেখো, হোমিওপ্যাথিকের লক্ষণ এবং রোগ নিয়ে আলোচনা করে ওষুধ প্রয়োগের সুবিধার্থেই আমি প্রথম বর্ষ থেকে রোগগুলো আলোচনা করি। আজকে আমি দুটোই আলোচনা করি শেষ করব, অন্তত 15 থেকে 20 মিনিট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। একটা সম্পূর্ণ ওষুধ আলোচনা করে তৃপ্তি পাওয়া এটা মনে হয় দুরূহ ব্যাপার। সকল ওষুধের কত রকম লক্ষণ কত কিছু থাকে সব কিছু আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আজকের ওষুধটা অত্যন্ত সুন্দর এবং শেষ করার চেষ্টা করব 3-4টা লক্ষণ দিয়ে। তাহলে চলে আসি, প্রথমেই যে লক্ষণটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে মলদ্বারের অস্বস্তিকর ব্যবস্থা। যেমন ধরো, আমরা স্কুলে পড়ছিলাম যেন মলদ্বারে কিছু একটা গুঁজা আছে, এখানেও তাই একই রকম ওষুধ, একই রকম লক্ষণ মিল থাকা অনেকটা সৌভাগ্যের ব্যাপার। আমরা যদি বলি তারা সহোদর ভাই, অর্থাৎ একে অন্যের লক্ষণ একই রকম, অর্থাৎ এই লক্ষণটা আর কোনো ওষুধে এত এত উদ্ভুতভাবে নেই। তাইলে আমরা বুঝতে পারলাম এটা কলিনসোনিয়ার একটা মাত্র লক্ষণ, অর্থাৎ মলদ্বারে যদি কোনো অস্বস্তি বোধ হয় এবং মনে হয় যেন কোনো পাথরকুচি বা অন্য কিছু গুঁজা দেওয়া আছে, তাইলে আমরা বুঝতে পারবো এটা কলিনসোনিয়া অথবা স্কুলেশনের মধ্যে দুইটার ভিতরে একটা হবে। কোনটা হবে সেটি আলোচনা করব এবং লক্ষণগুলো নিয়েই আমরা মূল প্রতিপাদ্যে চলে যাব। দেখো, কোষ্ঠবদ্ধতা এই একমাত্র মেডিসিন পার্থক্য ধনটার কোষ্ঠবদ্ধতার। একটা কোষ্ঠবদ্ধতা কদিন থাকে আবার কদিন উদারম হয়, সেটা হলো স্কুলাস। কিন্তু মল এই কোষ্ঠবদ্ধতার একমাত্র যদি আমি বলি কলিনসোনিয়া, শুনলে অবাক হবে। সেই কোষ্ঠবদ্ধতা প্রায় 15 দিন পরপর পায়খানা হলেও এই ওষুধের কার্য অসম্ভব ভালো। তোমরা যদি সেই অশ্বের লগে মিলিয়ে প্রয়োগ করতে পারো তাহলে আর কোনো লক্ষণের প্রয়োজন হয় না। অর্থাৎ যার শরীরে কোষ্ঠবদ্ধতা আছে এবং যার এবং কলিনসোনিয়া আমি যদি বলি, পুরুষদের চেয়ে মহিলাদের বেশি প্রয়োগ করা হয়, অর্থাৎ বেশি লক্ষণ প্রকাশ পায়, কারণ মহিলাদের স্ত্রী অঙ্গের উপরেও সেটার কাজ আছে। দেখো, এই যে তিনটা লক্ষণ বললাম, প্রথম কী বললাম, মলদ্বারে অস্বস্তি বোধ, তারপরে কি বললাম, কোষ্ঠবদ্ধতা, অর্থাৎ স্কুলের কোষ্ঠবদ্ধতার পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস কোষ্ঠবদ্ধতা থাকে এবং 10-15 দিনও অনেক সময় হয়ে থাকে। যাই হোক, সেটা শেষে আমরা একটা লক্ষণ বলে সেটা একটা কেস টেকিং বলে আমি শেষ করব। চলে আসি তাহলে আর কি, অশ্ব থেকে রক্ত পড়া, অর্থাৎ পাইলস থেকে রক্ত পড়া। তাহলে এই তিনটা কথা, পাইলস থেকে দেখো রক্ত পড়ে, এরকম বহু মেডিসিন আছে, কিন্তু ওই যে বললাম অশ্বদারে যেই পাথরকুচি গুঁজা আছে মনে হয়, এরকম লক্ষণ আর কোনো ওষুধে নাই। অর্থাৎ কুটকুট করা, মনে হয় যেন একটা খোঁচা মারা ব্যথা, অথবা আমরা যেরকম শিশির বোতলে ডিবে দিয়ে রাখি
ঠিক সেরকম অবস্থা, এবং থাকলেই আমরা এই দুইটা ওষুধের কথা চিন্তা করব, স্কুলাস এবং কলিনসোনিয়া। আর কি অশ্ব থেকে রক্তস্রাব, দেখো দেখো স্কুলাসে কিন্তু এত রক্তস্রাব নাই, কলিনসোনিয়াতে অত্যন্ত রক্তস্রাব, অর্থাৎ কিন্তু জ্বালা নাই, জ্বালা আছে স্কুলাসে অত রক্ত পাতে নেই। তাইলে অন্য ওষুধের সঙ্গে জ্বালার সঙ্গে পার্থক্য চিন্তা করেই আমরা কলিনসোনিয়া প্রয়োগ করতে পারি। আর যেহেতু স্ত্রীঙ্গের উপরে এটা কাজ আছে, অর্থাৎ রক্তস্রাবের সঙ্গে যদি আমরা থাকে গর্ভবতী মহিলাদের, অথবা অশ্ব যদি থাকে, অথবা শিশু জন্মের পরেই তারা ট্রাভেলস করে পেখানা কষা এবং অশ্বের ট্রাভেলস, এবং তার সঙ্গে রক্তপাত এবং এবং গুজ্জুদারে কুটকুট করা, অথবা মনোহজন পাথরকুচি দিয়ে ঢিবি দেওয়া আছে, তাইলেই আমরা কলিনসোনিয়া প্রয়োগ করতে পারি। বাস আর একটা কথা বলে আমি শেষ করার চেষ্টা করব। দেখো এই সংক্ষেপে এই এত সুন্দর মেডিসিন আমরা এই কয়েকটা লক্ষণ মনে রেখেই অনায়াসে প্রয়োগ করতে পারি। তারপরে কি, তারপরে আছে যতক্ষণ পর্যন্ত রক্তস্রাব থাকে ততক্ষণ হার্টের সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকে না, যেই মাত্র রক্তস্রাব বন্ধ হয়ে যায় সেই মাত্র হার্টের ট্রাভেলস, তাহলে হৃদযন্ত্রের উপরেও সেটার ক্রিয়া আছে, অর্থাৎ একটা বন্ধ হয়ে আরেকটা হওয়া। এরকম যদি ঘটনা ঘটে, এগুলো দুরারোগ্য, এগুলো অনেক সময় আমাদের লক্ষণ মতেন প্রয়োগ করার সময় কঠিন হয়। দেখো এইটা লক্ষণ ছাড়া যদি মনে রাখতে পারো, তাহলে আমরা কলিনসোনিয়া অনায়াসেই প্রয়োগ করতে পারি। তাহলে আজকের এই যে ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ আমরা কী করলাম, আমরা একটা ওষুধের পূর্ণাঙ্গ, এছাড়া এর বেশি কিছু আর আলোচনা করার, লক্ষণ আলোচনা করার প্রয়োজন নাই অথবা নাইও। এই যে একটা ওষুধ পূর্ণাঙ্গ, অর্থাৎ এই চার পাঁচটা লক্ষণ দৃষ্টেই আমরা ওষুধটা প্রয়োগ করা, এবং সেই ওষুধের সঙ্গে আরেকটা তার সহোদর উপায় আছে, সেটা হচ্ছে স্কুলাস, এই দুইটা ওষুধের মধ্যে মনে রেখেই আমরা প্রয়োগ করতে পারি। দেখো এই যে ওষুধটা আমরা কী কী রোগে আমরা ব্যবহার করতে পারি, দেখো অশ্ব রোগে, অর্থাৎ গুজ্জদারে, তাইলে এই দোনোটা ওষুধ কিন্তু অশ্ব রোগের ক্রিয়া করে, কিন্তু কলিনসোনিয়া তলপেটে, অর্থাৎ আমরা যেটা বলি তলপেটে ব্যথা করে, কিন্তু আরেকটা পার্থক্য আছে সেটা যদি তোমরা মনে রাখতে পারো, পিঠের কক্সিক্সে ব্যথা আছে স্কুলাসে, কিন্তু কলিনসোনিয়াতে কোনো কক্সিক্সে ব্যথা নাই, কলিনসোনিয়াতে আছে পেটের ট্রাভেলসের সঙ্গে আমরা প্রচণ্ড কলিক ব্যথা, পেট ব্যথা। তাহলে এই কয়েকটা লক্ষণ রেখে আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি, আর আমাদের যারা রোগ দৃষ্টে প্রয়োগ করবে তাদেরও রোগগুলোর নাম আমি বলে দিই, কয়েকটা রোগের কথা মনে রাখলে আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। যেমন অশ্ব রোগে তার ব্যবহার, কী পর্যায়ে ব্যবহার সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অর্থাৎ অস্বস্তিবোধ, রক্তপাত এবং কোষ্ঠবদ্ধতা, অস্বস্তিবোধ, রক্তপাত, কোষ্ঠবদ্ধতা, তার সঙ্গে রক্ত বন্ধ হলে হার্টের সমস্যা আর পেটের শূল বেদনা, পেটের পীড়া। বাস তাহলে আমাদের হয়ে গেল অশ্ব রোগ, কষ্টবদ্ধতা, হৃদপীড়া, এই কয়েকটা পীড়া দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আর কি স্ত্রী অঙ্গের চুলকানি, অর্থাৎ গর্ভবতী মহিলাদের যদি যোনাঙ্গে চুলকানি থাকে তার সঙ্গে যদি অশ্বের রক্তপাত যায়, তাহলেই আমরা এটা অনায়াসেই ব্যবহার করতে পারি। এটার সঙ্গে অনেক সময় নাকসে ফেল করলেই আমরা ইউরোতে যেতে পারি। এগুলো আলোচনা করে মনে রাখা আমার মনে হয় এত সুন্দর একটা মেডিসিন পূর্ণাঙ্গ পড়ে আজকে আমি ওদের তৃপ্তি পেয়েছি এই কারণে, এর বেশি কিছু জানার এই সম্বন্ধে আমাদের আর ম্যাথমেটিকাতে নেই। তারপরে যদি তোমরা ভবিষ্যতে পরীক্ষা করি এটার উপরে প্রয়োগ করে আরও লক্ষণ অথবা অন্য কিছু জানতে পারো, বুঝতে পারো, তাহলে আগামী দিন তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবে। তাহলে দুইটা প্রসঙ্গে চলে আসি। একটা প্রসঙ্গ হলো আমরা কেন অতীতের এই ম্যাটের আমেরিকা অন্য কিছু প্রয়োগের ব্যর্থতার কথা বলি একটা কারণে, তখন পদ্ধতি ছিল সততমের সঙ্গে দেখবা ম্যাটের আমেরিকা খুললেই মাদারের কথা বলে অথবা অন্য কোনো কথা ক্রিয়ার পরে, তার কারণ তারা নিশ্চিত ছিল না কোনো কোনো ওষুধে কাজ করে কি না কোনো কোনো ডাক্তারে, সেই সকল ম্যাটেরিয়ালগুলোতে অনেক সময় মাদার ব্যবহার, অমুকের ব্যবহার কথা বলে আসে, যে কারণে আমাদের ডাক্তারেরা সব সময় ওই বইগুলো ফলো করে ওই কথাই চিন্তা করে, আলাদা করে চিন্তা করার কোনো উপায় নেই, আমারও ছিল না,
কিন্তু আমি প্রয়োগ করে পঞ্চাশোদ্ধম পদ্ধতির অবাক হয়েছি, কোনোরকম মাদার টাদারের কোনো প্রয়োজন নেই যদি তুমি পঞ্চাশোদ্ধম নদী ব্যবহার করতে পারো। আর যদি অন্য কারণে দাও যে না আমি কিছু পয়সাও পেলাম আমার রোজগারও ভালো, সেটা হচ্ছে আলাদা কথা। চিকিৎসার জন্য আমার মনে হয় আমাদের যে মেটেরিয়া মেডিকেলও আছে পঞ্চাশোদ্ধম পদ্ধতির যুগে, আর এ সকল থেকে বেরিয়ে এসে আমরা সুযোগ্য ডাক্তার হব এই আশাই আমার চেষ্টা। সেই আশাই আমি আজকে দ্বিতীয় বর্ষের নবম নম্বর ওষুধ কলেনসোনিয়া আমার প্রাইস লিস্টে অথবা তোমরা যদি ওষুধ কিনো সেই ন নম্বর ওষুধ নিয়ে আমার আজকের এই আলোচনার বিষয়। তাহলে আজ যে সুন্দর আলোচনা আমরা পূর্ণাঙ্গ পড়াতে পারলাম, আর একটা কথা বলছিলাম শেষ মুহূর্তে একটা রোগীলিপি বলেই শেষ করার চেষ্টা করব। তাহলে চলে আসি আজকের আলোচনা থেকে, আমরা বুঝতে পারলাম কেন আমরা পঞ্চাশোদ্ধম পদ্ধতি প্রয়োগ করে আগামী দিনে দক্ষ ডাক্তার হতে পারবো। এত কিছু কোনটার পর কোনটা চলবে না, এটার পরে এটা খাটবে না, এটা হাই পাওয়ার দিয়ে অপেক্ষা করা কিচ্ছু প্রয়োজন নেই। দিনে তিনবার চারবার প্রয়োগ করেই অনায়াসেই আমরা পঞ্চাশোদ্ধম পদ্ধতি প্রয়োগ করে যুগের পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। গতানুগতিক আমাদের যে ম্যাটেরিয়া মেডিকা সেগুলো থেকে বেরিয়ে এসে নতুন যুগের নতুন ম্যাটেরিয়া মেডিকা তোমরা তৈরি করার চেষ্টা করবে, তা না হলে আমরা এগোতে পারবো না, আমাদেরকে কেউ বিশ্বাস করবে না। সবচেয়ে বড় অপরাধ আমাদেরকে আজ পর্যন্ত কেউ দৃঢ়তার সঙ্গে বিশ্বাস কেউ করে না, সেই কার্যকলাপের জন্য আমরাই দেয়, আমরাই দক্ষতার পরিচয় দিতে পারি নাই। তাহলে চলে আসি আজকের এই আলোচনা শেষ করতে যাচ্ছি, তার আগে আমি একটা ন্যাশের প্রয়োগের কথা বলে শেষ করব। অর্থাৎ উনি 15 দিন পরে পেখানা হয় এরকম একটা রোগী অশ্বের ট্রাভেলস আছে, এই কলেনসোনিয়া ব্যবহার করে 2 মাসের ভিতরে তখনকার তোর মতো সততরমী, সে কারণে 2 মাসের ভিতরে উনি রোগীটাকে ভালো করেছে। কেন বললাম যে তখনকার সময় 2 মাস লেগেছে, আমি আশা করব তোমরাও অনায়াসেই এরকম রোগীর কোষ্ঠকাঠিন্য যদি থাকে অথবা কোষ্ঠকাঠিন্য প্রদত্ত 15-20 দিন, 7 দিন, 10 দিনের পরপর পেখানা হয় এবং তার অশ্বের ট্রাভেলস আছে, তাহলে কলেনসোনিয়া 1 বোতল 2 বোতল M1 M2 দিয়েই তোমরা অনায়াসেই রোগী চিকিৎসা করতে পারবে। তাহলে চলে আসি এবং আর একটা অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে, শেয়ার করবে, প্রত্যেককে জানাবে, আমরা যেন নতুন যুগের পদার্পণ করে নতুন ওষুধ দিয়ে আমরা যেন দক্ষ ডাক্তারে মানুষের সেবা করতে পারি। সবাইকে ধন্যবাদ।